সুপ্রিয় শিক্ষার্থী, একাদশ ও দ্বাদশ শ্রেণী বাংলা প্রথম পত্র প্রথম বা বাংলা কবিতা থেকে ক্লাস করব। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রথম ক্লাস। আমি ফাতেমা আক্তার, প্রভাষক, বাংলা বিভাগ, বিক্রমপুর আদর্শ কলেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালো থাকাটাই আমাদের কাম্য। তো চলো শিক্ষার্থীরা, আমরা মূল ক্লাসে যাই। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার পরিচিতিটা একটা স্লাইডে দেওয়ার চেষ্টা করেছি। আজ আমি বাংলা প্রথম পত্রের ক্লাস করব। আমার সময় 50 মিনিট। কি ক্লাস করব আমরা বোঝানোর চেষ্টা করছি। দেখো কি দেখতে পাচ্ছ ছবিতে? ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মাইকেল মধুসূদন দত্তের একটা ছবি। ইনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। পাশে আমরা আরেকটা ছবি দেখতে পেলাম, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের একটি বইয়ের ছবি। মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য, আমরা সবাই জানি, যার স্রষ্টা হলো মাইকেল মধুসূদন। তাহলে আজ আমাদের পড়ার বিষয় হলো বিভীষণের প্রতি মেঘনাদ। মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি নিয়ে আজ আমরা আলোচনা করব, বইয়ের পৃষ্ঠা 231 থেকে 233 পর্যন্ত। পুরো কবিতা আজ হয়তো আলোচনা করতে পারবো না, হয়তো দুটা বা তিনটা ক্লাসও লাগতে পারে বিভীষণের প্রতি মেঘনাদের। আজকে আমাদের প্রথম ক্লাস। আমাদের এই ক্লাসের শিখন ফল কি? শিখন ফল তোমরা কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে, কিছু শব্দের অর্থ বলতে পারবে, দেশাত্মবোধ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং বিশ্বাসঘাতকতা সম্পর্কেও ব্যাখ্যা করতে পারবে। কবিতাটি পাঠ করার পরে বা পড়ার পরে জানবে তোমরা কবি মাইকেল মধুসূদন দত্তের পরিচিতি, কিছু কিছু নতুন শব্দের অর্থ, দেশাত্মবোধ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বিশ্বাসঘাতকতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আমি কবি পরিচিতিটা স্মার্ট আর্টে দেখানোর চেষ্টা করেছি। মাইকেল মধুসূদন দত্তের ছবি প্রথম ছকটাতে, প্রথম ঘরটাতে দেখো। তারপরে জন্ম হলো 1824 খ্রিস্টাব্দে, মৃত্যু 1873 খ্রিস্টাব্দে। 1873 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নিজ ধর্ম ত্যাগ করে মাইকেল শব্দটি সংযুক্ত করেছেন। তার রচিত নাটক রয়েছে তিনটি, শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী। শর্মিষ্ঠা নাটক তার প্রথম বাংলা সাহিত্যের সার্থক নাটক। তার দুটো প্রহসন রয়েছে, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। আর তার মহাকাব্য রয়েছে একটি, মেঘনাদ বধ কাব্য। কাব্যগ্রন্থ রয়েছে তিনটি, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, আর সনেটের বই রয়েছে একটা, চতুর্দশপদী কবিতাবলী নামে। সনেটের বাংলায় হলো চতুর্দশপদী কবিতা। বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। আমরা ছবিতে দেখতে পাই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বসত বাড়ি সাগরদাঁড়ি যশোর। এই ছবিটা দেখে আমরা মনে রাখা আমাদের জন্য সহজ হবে, যশোরের সাগরদাঁড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি একটা স্লাইডে, তার জন্ম 1824 সালের 25শে জানুয়ারি, মৃত্যু হয়েছে 1873 সালের 29শে জুন।
তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন 1843 সালে। তার বাবা ছিলেন রাজনারায়ণ দত্ত এবং মা ছিলেন জাহ্নবী দেবী। প্রিয় শিক্ষার্থী, আমরা তার সৃষ্টি কর্মগুলো এখন মনে রাখার চেষ্টা করব। দেখো, তিনি আধুনিক বাংলা কবিতা, নাটক ও প্রহসনের স্রষ্টা, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। বাংলা কবিতা বলতে এখানে মহাকবি তিনি, মেঘনাদ বধ কাব্য তার বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য, সেই সুবাদে তার হাতেই বাংলা কবিতার জন্ম হয়েছে। নাটক শর্মিষ্ঠা প্রথম নাটককার, সেটাই বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। আর প্রহসন যে দুটো লিখেছেন, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও, এটাও বাংলা সাহিত্যের প্রথম সার্থক প্রহসন বলা যায়। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছেন তিনি, যে ছন্দের মাত্রা 14 এবং অমিল প্রবহমান। এই ছন্দটা বাংলা সাহিত্যেরই অক্ষরবৃত্ত ছন্দেরই একটা রূপান্তর। কিন্তু এর আগ পর্যন্ত মধুসূদন পূর্ব হাজার বছরের বাংলা কবিতার ছন্দ ছিল পয়ার। পয়ার মানে অন্তমিল, প্রতিটি বাক্যে ছন্দের মিল রেখে, অন্ত মিল রেখে কবিতা লেখার একটা প্রবণতা ছিল। সে হাজার বছরের প্রবণতা ভেঙে মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের অমিল ছন্দের প্রবর্তন করেছেন। চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তনও করেছেন মাইকেল মধুসূদন দত্ত। তার অনেকগুলো ভাষার দক্ষতা ছিল, গ্রিক, লাতিন, হিব্রু, ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মানি, ইতালীয় ইত্যাদি 13 থেকে 14টা ভাষা তার জানা ছিল। তার কাব্যগুলো আমরা পেয়েছি মেঘনাদ বধ কাব্য, মহাকাব্য যেটা, আর ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী নামে তার সনেটের বইটিও প্রকাশিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটো কি কি? একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রো, এই দুটো একসাথে একটা বই পাওয়া যায় রকমারি থেকে। এই বইয়ের ছবিটা দিয়ে আমি তোমাদেরকে মনে রাখার জন্য তার দুটো প্রহসন দেখিয়েছি। দেখো, আমরা নাটক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কি? শর্মিষ্ঠা। তোমাদের যাতে মনে থাকে, এই কোশ্চেন শুধু আমরা এখন করলাম তা না, সারা জীবন তোমাদের বিসিএস করো, চাকরির ইন্টারভিউ দিতে যাও, সেখানেও এই প্রশ্নটা যেমন লাগে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। তো আমরা নাটকের ইয়েতেই থাকি। শর্মিষ্ঠার পরে তিনি লিখেছিলেন কৃষ্ণকুমারী, পদ্মাবতী, এই নাটকগুলা। এই নাটকেরও মাইকেল মধুসূদন দত্তই স্রষ্টা। আমি কৃষ্ণকুমারী নাটকের উপরে, নাটক আমাদের অনার্স দ্বিতীয় বর্ষে পাঠ্য, এই নাটকটার উপরে দুটো ক্লাস করেছি, তোমরা আমার লিঙ্কে গেলে দেখতে পাবে ক্লাসগুলো। এ ছিল তার নাটক। আমরা মোটামুটি কবি মাইকেল মধুসূদন দত্তের পরিচিতি অনেক দূরই জেনেছি, এখন আমরা কবিতাটার মূল পাঠে যাব। এবার আমরা কবিতাটি আবৃত্তি করব বা পড়বো, আবৃত্তি তো সেভাবে পারি না, যতটুকু পারি করব, এবং প্রতিটি চরণকে গদ্যাকারে ব্যাখ্যা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, এরপরে নিজেরা লিখে নিবে। প্রত্যেকটা লাইন লাইনেরই যদি গদ্যাকারে তোমরা লিখে নিতে পারো, গদ্যের আকারে, তাহলে তোমাদের কবিতাটা বুঝতে, মনে রাখতে সহজ হবে। এই আমরা কবিতার মূল রচনাতে আসলাম। আমি শুরু করছি, তোমরা দেখো, বুঝতে চেষ্টা করো। কোনো শব্দের অর্থ যদি না জানো, না বুঝো, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে দিবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, অবশ্যই কমেন্টের আনসার দিব, অর্থ তোমাদেরকে বলে দিব। দেখো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিন কেমনে আসি পশিল লক্ষণ পশিল রক্ষপুরে। এতক্ষণে মানে অনেকক্ষণ পরে অরিন্দম, অরিন্দম হলো শত্রুকে, অরিকে জয় করেছে যে, অরিন্দম, অরিন্দম মানে শত্রুকে জয় করেছে যে, এখানে অরিন্দম বলা হয়েছে মেঘনাদকে। অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম বলল বিষাদ ভরা মনে, দুঃখ ভারাক্রান্ত মনে, কি বলল? জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, জানি না কিভাবে লক্ষণ প্রবেশ করিল, পশিল মানে প্রবেশ করিল।
কেমনে আসি লক্ষণ পশিল, এই যে পশিল মানে প্রবেশ করিল, জানি না কিভাবে লক্ষণ এসে প্রবেশ করিল রক্ষপুরে অর্থাৎ রাক্ষস রাজ্যে। হায় তা তো উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। হায় তাত মানে তাত শব্দের অর্থ হলো পিতৃব্য মানে চাচা। হায় চাচা তোমার কি উচিত হয়েছে, তব শব্দের অর্থ হলো তোমার, তব শব্দের অর্থ তোমার, তোমার কি এই কাজ করা ঠিক হয়েছে, নিকষা সতী তোমার জননী, নিকষা তোমার মা। সহোদর রক্ষ সৃষ্ট, তোমার সহোদর ভাই রাক্ষসদের রাজা, শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, তোমার আরেক ভাই মহাদেবের সমতুল্য কুম্ভকর্ণ। ভাতৃপুত্র বাসব বিজয়ী, তোমার ভাতৃপুত্র ভাইয়ের ছেলে বাসবকে জয় করেছে, বাসব বিজয়ী মানে বাসবকে জয় করেছে, যে বাসব বিজয়ী বলা হয় এখানে মেঘনাদকে। নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, নিজের বাড়ির পথ নিজের গৃহের পথ চাচা তুমি চোরকে দেখিয়েছ, তস্কর শব্দের অর্থ হলো চোর। চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে, চণ্ডাল ছোট জাত, চণ্ডালকে বসিয়েছ রাজার আলোয়ে। এখানে কবিতাটা আমরা কথোপকথন দেখতে পাই, এখানে বিভীষণ হলো লঙ্কার রাজা রাবণের ছোট ছেলে। লঙ্কার রাজা রাবণ তার বোন শূর্পণখাকে লক্ষণ অপমান করেছিল, লক্ষণ শূর্পণখার নাক কেটে দিয়েছিল তীর মেরে। শূর্পণখা লক্ষণকে পছন্দ করত, ভালোবাসতে চেয়েছিল, প্রস্তাব দিয়েছিল, সেই ভালোবাসাকে প্রত্যাখ্যান করে লক্ষণ তীর ছুড়েছিল, সেই তীর গিয়ে শূর্পণখার নাকে লেগেছিল। রাবণের বোন শূর্পণখার নাক কেটে যাওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ লক্ষণের ভাইয়ের স্ত্রী রামচন্দ্রের স্ত্রী সীতাকে অপহরণ করে লঙ্কা রাজ্যে নিয়ে যায়। এখন সীতাকে উদ্ধার করার জন্য লক্ষণ এবং রামচন্দ্র দেবতার সহযোগিতা নিয়ে রাক্ষস রাজ্য আক্রমণ করে। তো সেখানে সেই আক্রমণে সেই যুদ্ধে রামচন্দ্রের হাতে বীরবাহু মৃত্যুবরণ করে। বীরবাহু হলো রাবণের বড় ছেলে, রাবণের মায়ের নাম হলো নিকষা, যে নিকষা সতী, নিকষা হলো রাবণের মা, নিকষার তিন ছেলে রাবণ কুম্ভকর্ণ এবং বিভীষণ। বড় হলো রাবণ, সে রাক্ষসদের রাজা, কুম্ভকর্ণ হলো শূলি শম্ভু নিব অর্থাৎ মহাদেবের মতো শূল ধারণ করে রেখেছে, যে সে হলো কুম্ভকর্ণ। আরেক ভাই হলো ছোট ভাই সবার বিভীষণ, যে বিভীষণ রামচন্দ্রের পক্ষ নিয়েছে। সে রামচন্দ্রের পক্ষ নিয়েছে কেন, তার ইয়ে হলো তার দাদা অধর্ম করেছে, সতী একজন নারীকে আরেকজনের স্ত্রীকে তুলে এনে লঙ্কা রাজ্যে বন্দি করে রেখেছে, এটা সে অধর্ম করছে, এজন্য তিনি কি করেছেন রামচন্দ্রের পক্ষ নিয়েছেন, ধর্মের পক্ষ নিয়েছেন। আর রাবণের দুই ছেলে বীরবাহু এবং মেঘনা, যখন বীরবাহু মারা গিয়েছে তখন রাবণ মেঘনাদকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছে যুদ্ধ পরিচালনা করার জন্য। মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে সে প্রস্তুতি হিসেবে অগ্নিদেবের পূজা করার জন্য নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়ে যজ্ঞ করছিল, যজ্ঞ শেষ করে সে অস্ত্র ধারণ করে তারপরে যুদ্ধে যাবে। এখন নিকুম্বিলা যজ্ঞাগারে সে নিরস্ত্র ছিল, মেঘনাদ নিরস্ত্র ছিল, নিকুম্বিলা যজ্ঞাগারে সে যজ্ঞ করতেছিল অগ্নিদেবের পূজা। সে অবস্থায় বিভীষণ, তার চাচা বিভীষণ লক্ষণকে পথ দেখিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে নিয়ে এসেছে মেঘনাদকে হত্যা করার জন্য, বধ করার জন্য। তো মেঘনাদ যখন দেখলো তার চাচা বিভীষণ দরজায় দাঁড়িয়ে এবং লক্ষণ অস্ত্রসহ তাকে আক্রমণ করছে, তখন সে তার চাচা বিভীষণকে যে উক্তিগুলো করেছে সেটাই এই কবিতাটা। কবিতার নামকরণের মধ্যেও বোঝা যাচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণকে মেঘনাদ যা বলছে তাই এই কবিতায় উঠে এসেছে। এখানে আমরা দেখি যে মেঘনাদ তার নিজেকে আর কি এই এই কয়েকটা আটটা লাইনের মধ্যে যেটুকু দেখতে পাই, মেঘনাদ তার নিজেকে সে অরিন্দম বলেছে,
সে অরিন্দম, সে অরিকে জয় করেছে এর আগে, শত্রুকে সে বেশ কয়েকবার জয় করেছে, সে বাসব বিজয়ী, বাসবকে জয় করেছে। এখন সে অস্ত্রাগারে যাবে, তার চাচার কাছে, লক্ষণের কাছে সে অস্ত্রাগারে যাওয়ার অনুমতি চায়। যদি অস্ত্র দেওয়া হয় তাহলে সম্মুখ সমর হবে তার, সমর মানে যুদ্ধ, সম্মুখ যুদ্ধ হবে লক্ষণের সাথে। কিন্তু না, তাকে অস্ত্রাগারে যেতে দিবে না, বিভীষণ দিবে না এবং লক্ষণও দিবে না। বিভীষণ দরজায় দাঁড়িয়ে আছে, তখন মেঘনাদ বিভীষণকে কথাগুলো বলছে যে কিভাবে লক্ষণ এখানে প্রবেশ করলো, লক্ষণ তো আমার আমার গৃহের পথ চিনে না, তুমি তাকে পথ দেখিয়ে নিয়ে এসেছো, তস্করকে তুমি, সেগুলো চোর আমার বাড়ির জন্য, তাকে তুমি, তস্কর শব্দের অর্থ চোর, তাকে তুমি নিয়ে এসেছো আমার বাড়ি পথ দেখিয়ে, এখানে তুমি এনে তাকে আমার পেছনে আমাকে মারার জন্য সহযোগিতা করেছো। তোমার কি এই কাজ ঠিক হয়েছে? তোমার এই কাজ কি উচিত হয়েছে? তুমি না নিকষা সতীর সন্তান, তুমি নিজের জ্ঞাতিত্বের ভ্রাতৃত্বের সাথে কিভাবে এমন কাজ করতে পারলে? দেখো শিক্ষার্থীরা, পরের স্লাইডে আমি তারপর থেকে বর্ণনা করছি। দেখো, কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য, কিন্তু আমি তোমাকে গঞ্জনা করব না, কারণ তুমি আমার গুরুজন, পিতার মতো, পিতার ভাই মানে পিতার মতোই। ছাড়ো দ্বার, তুমি আমার দরজা ছেড়ে দাও, দরজা দাঁড়িয়ে থেকো না, আমি যাব অস্ত্রাগারে, অস্ত্রাগারে গিয়ে পাঠাইব রামানুজে সমন ভবনে। দেখো, আমি রামের অনুজকে, রামের অনুজকে লক্ষণ, লক্ষণকে আমি সমন ভবনে পাঠাবো। সমন ভবন মানে মৃত্যুপুরী, সমন শব্দের অর্থ মৃত্যু, জমালয়। আমি লক্ষণকে জমালয়ে পাঠিয়ে দিব। এটা একটা অনুধাবনের প্রশ্ন। দেখো, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, আমি লঙ্কার কলঙ্ক আজকে দূর করিব, ভঞ্জিব মানে দূর করিব, আহবে মানে যুদ্ধ দিয়ে, আহব শব্দের অর্থ হলো যুদ্ধ। তাহলে বিভীষণ মেঘনাদকে পথ দিচ্ছে না অস্ত্রাগারে যাওয়ার জন্য, সে তার কাছে দরজা ছাড়ার অনুরোধ করছে, অস্ত্রাগারে যাবে এবং রামানুজকে অর্থাৎ লক্ষণকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিবে, সামনাসামনি যুদ্ধ হবে অস্ত্র এনে, লঙ্কার কলঙ্ক সে দূর করবে, কি দিয়ে, যুদ্ধ দিয়ে। কিন্তু এইবার বিভীষণ কথা বলছে, দেখো বিভীষণ বলছে, উত্তরিলা বিভীষণ বৃথা এ সাধনা, তোমার এই সাধনা বৃথা যাবে, ধীমান রাঘব দাস, আমি আমি রাঘবের দাস, ধীমান মানে জ্ঞানী, ধীমান শব্দের অর্থ হলো জ্ঞানী, রাঘব দাস আমি, আমি রাঘবের দাস, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, আমি তাহার বিপক্ষে যেতে পারবো না, মানে রামচন্দ্রের, আমি রামচন্দ্রের দাস, আমি তার বিপক্ষে কাজ করতে পারবো না, রক্ষিতে অনুরোধ, তোমার অনুরোধ রক্ষা করার জন্য আমি তার বিপক্ষে যেতে পারবো না। উত্তরিলা কাতরে রাবণী, এরপরে কাতরস্বরে রাবণী, অর্থাৎ রাবণী বলা হয়েছে এখানে মেঘনাদকে, রাবণীকে একটা প্রশ্ন থাকে, রাবণী হলো মেঘনাদ, রাবণের ছেলে বলে তাকে রাবণী বলা হয়েছে। এখানে যেরকম রামানুজ, রামানুজকে, রামানুজ হলো রামের অনুজ অর্থাৎ লক্ষণ, এমন তাহলে আমরা আর কি, আমাদের পুরো কবিতাটা নিয়ে যদি আমি ক্লাস করি ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, অনেক সময় নিয়ে ক্লাস করলে ক্লাসটা আমার শিক্ষার্থীরা দেখে না, সেজন্য আমি এটুকু দিয়ে আজকে এই ক্লাসটা করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো না লাগলেও আমাকে জানাবে কোথায় ভালো লাগে নাই, কোথায় বুঝতে সমস্যা হয়েছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটুকু আমি আশা করি। আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।